আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা, সবাই কেমন আছেন? ইতালিয়ান ভাষা শিখার আজকের লেসনে আমরা পড়ব করান্তা পিউ ইম্পর্টান্তি ভেরবি এরে, অর্থাৎ 40টি মোস্ট কমন ইতালিয়ান ভেরব এরে। যে সকল ইতালিয়ান ভেরবর লাস্টে এরে থাকে সেগুলোই হচ্ছে ইতালিয়ান এরে ভেরব, যেমন প্রেন্দেরে, ভেদেরে, মেত্তেরে, লেজ্জেরে, স্ক্রিভেরে, এগুলোই হচ্ছে সাধারণত এরে ভার্বের অন্তর্ভুক্ত। তো এরকমই আমরা আজকে 40টা এরে ভার্ব শিখব। আশা করি আপনাদের সবার আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, সেখানেও আমার এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন এখন কথা না বাড়িয়ে সরাসরি আমরা পড়ায় চলে যাই। তো প্রথমে আমাদের শিখতে হবে যে ভার্বের কনজুগেশনে কিভাবে করব, অর্থাৎ ইও, তু, লুই, লেই, নই, ভয়, লর এগুলোর সাথে আমরা কিভাবে মিলাবো। যেমন প্রথমে আছে ইওর সাথে হয় ও, তু এর সাথে হয় ই, লুই লেই এর সাথে হয় এ, নয়ের সাথে হয় ইয়ামো, বয়ের সাথে হয় এতে, লরোর সাথে হয় অন। অর্থাৎ এরে ভার্বের লাস্টে এরে উঠে গিয়ে ইওর সাথে হবে ও, তু এর সাথে হবে ই, লুই লেই এর সাথে হবে এ, নয়ের সাথে হবে ইয়ামো, বয়ের সাথে হবে এতে এবং লরোর সাথে হবে অন। এখানে যেমন ভেদ, ভেদি, ভেদে, ভেদিয়ামো, ভেদেতে এবং ভেদন, এটা হচ্ছে ভার্ব ভেদেরে, অর্থ হচ্ছে দেখা। ভার্ব ভেদেরের কনজুগেশনে হচ্ছে এরকম, অর্থাৎ সকল ভার্বর ভার্বি এরের কনজুগেশনে এরকমভাবে হবে এবং এরকমভাবে আমাদের শিখতে হবে। তো প্রথম ভার্বটা হচ্ছে নুমেরো উনো ভেদেরে, ভেদেরে অর্থ হচ্ছে দেখা, ভেদেরে, ভেদেরে অর্থ হচ্ছে দেখা, ভেদেরে। নুমেরো দুয়ে মেত্তেরে, মেত্তেরে অর্থ হচ্ছে রাখা, মেত্তেরে, মেত্তেরে অর্থ হচ্ছে রাখা। নুমেরো ত্রে প্রেন্দেরে, প্রেন্দেরে অর্থ হচ্ছে নেওয়া, প্রেন্দেরে, প্রেন্দেরে অর্থ হচ্ছে নেওয়া। নুমেরো কোয়াত্র রিসপন্দেরে, রিসপন্দেরে অর্থ হচ্ছে উত্তর দেওয়া, রিসপন্দেরে, রিসপন্দেরে। নুমেরো চিনকোয়ে আচ্ছেন্দেরে অর্থ হচ্ছে জ্বালানো বা চালু করা, এক্ষেত্রে আগুন জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় আচ্ছেন্দেরে এবং কোনো মেশিন চালু করার ক্ষেত্রেও আচ্ছেন্দেরে ব্যবহার করা হয়। আচ্ছেন্দেরে অর্থ হচ্ছে জ্বালানো বা চালু করা। নুমেরো সেই স্পেনিয়ারে, স্পেনিয়ারে অর্থ হচ্ছে বন্ধ করা বা নিভানো, এক্ষেত্রে আগুন নিভানো কথাও বলা যেতে পারে, বন্ধ করা বা নিভানো স্পেনিয়ারে, স্পেনিয়ারে। নুমেরো সেতে কিউদেরে, কিউদেরে অর্থ হচ্ছে বন্ধ করা, দরজা বন্ধ করার ক্ষেত্রে আমরা ভার্ব কিউদেরে ব্যবহার করতে পারি, কিউদেরে অর্থ হচ্ছে বন্ধ করা, কিউদেরে। নুমেরো অত্ত স্ক্রিভেরে, স্ক্রিভেরে অর্থ হচ্ছে লেখা, স্ক্রিভেরে, নুমেরো অত্ত স্ক্রিভেরে অর্থ হচ্ছে লেখা, স্ক্রিভেরে। নুমেরো নভে লেজ্জেরে, লেজ্জেরে অর্থ হচ্ছে পড়া, লেজ্জেরে, নুমেরো নভে লেজ্জেরে, লেজ্জেরে অর্থ হচ্ছে পড়া। নুমেরো দিয়েছি রিচেভেরে, রিচেভেরে অর্থ হচ্ছে গ্রহণ করা, রিচেভেরে, রিচেভেরে অর্থ হচ্ছে গ্রহণ করা। নুমেরো উন্দিশি রিপেতেরে, রিপেতেরে অর্থ হচ্ছে পুনরায় বলা, কোনো কিছু আবার রিপিট করা হচ্ছে রিপেতেরে, রিপেতেরে অর্থ হচ্ছে পুনরায় বলা, রিপেতেরে। নুমেরো দোদিশি ভেন্দেরে, ভেন্দেরে অর্থ হচ্ছে বিক্রি করা, ভেন্দেরে, ভেন্দেরে অর্থ হচ্ছে বিক্রি করা, ভেন্দেরে। নুমেরো ত্রেদিশি খিয়েদেরে, খিয়েদেরে অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমরা ভার্ব খিয়েদেরে ব্যবহার করব, খিয়েদেরে
অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা। খেয়েদেরে নুমেরো কাতর দিশি আতেন্দেরে, আতেন্দেরে অর্থ হচ্ছে অপেক্ষা করা। আরেকটা ভার্ব আছে, ভার্ব আসপে তারে, এর অর্থ হচ্ছে অপেক্ষা করা। আতেন্দেরে এবং আসপে তারে দুইটার অর্থই হচ্ছে অপেক্ষা করা। আতেন্দেরে নুমেরো কুইন দিশি ক্রেয়েদেরে, ক্রেয়েদেরে অর্থ হচ্ছে বিশ্বাস করা। ক্রেয়েদেরে নুমেরো কুইন দিশি হচ্ছে ক্রেয়েদেরে, ক্রেয়েদেরে অর্থ বিশ্বাস করা। ক্রেয়েদেরে নুমেরো সে দিশি কোনোশ্যেরে, কোনোশ্যেরে অর্থ হচ্ছে জানা বা চেনা। ভার্ব কোনোশ্যেরে অর্থ হচ্ছে জানা বা চেনা, কোনোশ্যেরে। নুমেরো দিছে সেতে ভিভেরে, ভিভেরে অর্থ হচ্ছে বাস করা। ভিভেরে, ভিভেরে অর্থ হচ্ছে বাস করা। নুমেরো দিছ অত্ত প্যারদেরে, প্যারদেরে অর্থ হচ্ছে হারানো। প্যারদেরে ভার্ব প্যারদেরে অর্থ হচ্ছে হারানো। নুমেরো দিছে নভে বিনছেরে, বিনছেরে অর্থ হচ্ছে জয়লাভ করা বা জিতা। বিনছেরে ভার্ব বিনছেরে অর্থ হচ্ছে জয়লাভ করা বা জিতা, বিনছেরে। নুমেরো ভেন্তি রেন্দেরে, রেন্দেরে অর্থ হচ্ছে ধার করা। রেন্দেরে, রেন্দেরে অর্থ হচ্ছে ধার করা। রেন্দেরে নুমেরো ভেন্তুন কোররেরে, কোররেরে অর্থ হচ্ছে দৌড়ানো। কোররেরে ভার্ব কোররেরে অর্থ হচ্ছে দৌড়ানো। নুমেরো ভেন্তি দুয়ে পিয়াঞ্জেরে, ভার্ব পিয়াঞ্জেরে অর্থ হচ্ছে কাদা। পিয়াঞ্জেরে, পিয়াঞ্জেরে। নুমেরো ভেন্তি ত্রে পেরমেত্তেরে, পেরমেত্তেরে অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। পেরমেত্তেরে, পেরমেত্তেরে অনুমতি দেওয়া। নুমেরো ভেন্তি কোয়াত্র রিদেরে, রিদেরে অর্থ হচ্ছে হাসা। ভার্ব রিদেরে, রিদেরে হাসা। নুমেরো ভেন্তি চিঙ্কোয়ে কস্ত্রিঞ্জেরে, কস্ত্রিঞ্জেরে অর্থ হচ্ছে জোর করা। ভার্ব কস্ত্রিঞ্জেরে অর্থ হচ্ছে জোর করা। নুমেরো ভেন্তি সেই স্পিঞ্জেরে, স্পিঞ্জেরে অর্থ হচ্ছে ঠেলা বা ধাক্কা দেওয়া। স্পিঞ্জেরে ভার্ব স্পিঞ্জেরে অর্থ হচ্ছে ঠেলা বা ধাক্কা দেওয়া, স্পিঞ্জেরে। নুমেরো ভেন্তি সেতে রিসলভেরে, ভার্ব রিসলভেরে অর্থ হচ্ছে সমাধান করা। রিসলভেরে, রিসলভেরে অর্থ হচ্ছে সমাধান করা, রিসলভেরে। নুমেরো ভেন্তত্ত সেলিয়েরে, সেলিয়েরে অর্থ হচ্ছে বেছে নেওয়া বা চুজ করা। সেলিয়েরে, সেলিয়েরে অর্থ হচ্ছে বেছে নেওয়া, সেলিয়েরে। নুমেরো ভেন্তি নবে দিপিঞ্জেরে, দিপিঞ্জেরে অর্থ হচ্ছে রং করা। ভার্ব দিপিঞ্জেরে অর্থ হচ্ছে রং করা, দিপিঞ্জেরে। নুমেরো ত্রেন্তা মুওভেরে, মুওভেরে অর্থ হচ্ছে সরানো। ভার্ব মুওভেরে, মুওভেরে অর্থ হচ্ছে সরানো, মুওভেরে। নুমেরো ত্রেন্তুন রম্পেরে, রম্পেরে অর্থ হচ্ছে ভাঙা। কোনো জিনিস ভাঙার ক্ষেত্রে আমরা ভার্ব রম্পেরে ব্যবহার করব। রম্পেরে অর্থ হচ্ছে ভাঙা, রম্পেরে। নুমেরো ত্রেন্তা দুয়ে দেছিদেরে, দেছিদেরে অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া বা ডিসাইড করা। ভার্ব দেছিদেরে, দেছিদেরে অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, দেছিদেরে। নুমেরো ত্রেন্তা ত্রে সেন্দেরে, সেন্দেরে অর্থ হচ্ছে নিচে নামা, সেন্দেরে।
Scendere অর্থ হচ্ছে নিচে নামা। Scendere. Numero 34. Condividere. Condividere অর্থ হচ্ছে শেয়ার করা। Condividere. Condividere অর্থ হচ্ছে শেয়ার করা। Numero 35. Spendere. Spendere অর্থ হচ্ছে খরচ করা বা ব্যয় করা। Spendere. Spendere. Numero 36. Correggere. Correggere অর্থ হচ্ছে সঠিক করা। Correggere. Verbo correggere অর্থ হচ্ছে সঠিক করা। Correggere. Numero 37. Smettere. Smettere অর্থ হচ্ছে থামানো। Smettere. Smettere অর্থ হচ্ছে থামানো। Numero 38. Promettere. Promettere অর্থ হচ্ছে promise করা বা অঙ্গীকার করা। Promettere. Promettere. Numero 39. Assistere. Assistere অর্থ হচ্ছে সহায়তা করা বা সাহায্য করা। Verbo aiutareও অর্থ কিন্তু সহায়তা করা বা সাহায্য করা। Assistere এবং aiutare দুইটা verbের অর্থই হচ্ছে সহায়তা করা বা সাহায্য করা। সব শেষে numero 40. Tradurre. Tradurre অর্থ হচ্ছে অনুবাদ করা। এই verbটা একটু অন্যরকম হলেও এটা verb এরের অন্তর্ভুক্তই হয়ে থাকে। Verb tradurre অর্থ হচ্ছে অনুবাদ করা। Tradurre. তো এই ছিল আজকের পড়া করান্তা ভেরবি এরে। এই ভেরবিগুলো ছিল খুবই মোস্ট কমন ভেরবিগুলোর মধ্যে কিছু ভেরবি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখানে কোনো শব্দের অর্থ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি সবার কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ পরে আবার নতুন এক ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।